কই ও তুমি এখানে? হ্যাঁ না, তোমার বাজার। বাবা আজকে সকালে খাবি না বাবু? হ্যাঁ সকালে খাবার এখন খাবো, অসুবিধা কোথায়। তোমার বাজার ফাজার নিয়ে আসলাম। দেরি হবে না, জানো তো মধুবাবুর দোকানে ভিড়। কখন পাঠাইছি তোরে বাজার? না দেখে না ঠিক আছে কিনা, নিয়ে আসলাম সমস্ত জিনিস। আমার কোটা কমপ্লিট, তোর পাত্তা নেই। তুই যে কখন গেছিস তো গেছিস আল্লাহর নামে। আহ গো দুধ ছিল না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের আশেপাশে আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। কালকে সংক্রান্তি, তাই কালকেরও কিছু বাজার করা হয়েছে। আর আজকেও কি কি রান্না করবো, এই যে তরিজুর শুরু করে দিয়েছি। এত ঠান্ডা পড়েছে দুদিন ধরে, গত দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে। সকালবেলা উঠে দেখি এই চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে গেছে, চোখ ব্যথা করছে। ঘুম থেকে উঠে এদিকে চোখ ব্যথা করছে, তাও দেরি করে উঠে। দাদা ভাই বলো শরীরটা ভালো না, যখন উঠতে হবে না, শুয়ে থাকো। তো আমি আর উঠিনি, সত্যি আমার শরীরটা প্রচুর খারাপ। চুপ করে ঠান্ডাটা পড়ে গিয়ে না এরকম অবস্থা হয়েছে। এই যে কালকে তুই থাকবে তো? হ্যাঁ দুধ তো দিচ্ছিল না, একদম পাতলা ফেরফেরা দুধটা ছিল। তারপরে আমি চলে আসছিলাম, তারপরে দাঁড়া দেখছি চায়ের দোকান থেকে দুধ গুলো, দুধ বিক্রি হয়ে গেছে। আর এগুলো চা করার জন্য সব নিয়ে যাচ্ছে দুধ আজকে। সকালে তেমন কিছু খাওয়া করবো না, কোয়াটার রুটি পাসনি বাবু? না শেষ, আমি ডিম বার করে নিয়েছি, এটা তোদের ভেজে দেবো। হ্যাঁ তো এটা চুপি চুপি ভেজে দাও। মনে লাগবে বাবু, আমি পারবো না, সত্যি আমার ভালো লাগছে না। চুপি চুপি করে একটা পাউরুটি চুপালে সবগুলো ডুবন্তে ঢুকে যাবে। আমার দ্বারা হবে না বাবু, আমি পারবো না করতে। আমার শরীরটা এমনি ভালো নেই। ছাড়া আমি করে দিচ্ছি, আজ আমি আর বোনকে টোস্ট করে দিচ্ছি। আর এই যে ময়দা আনিয়েছি, কিছু মুদি সদাই, 500 তেলের প্যাকেট। তেলটা এত পরিমাণে খাওয়া হয় না, চিনিটাও শেষ হয়ে গেছিল, চিনিটা নিয়েছি। ভালো গন্ধটা, 500 চাল, 250 চাল ঘরে আছে। তার চিন্তা করলাম 500 লাগবে যখন, তাহলে আমি একবারই আনি। সকালবেলা পাউরুটি করবো, পাউরুটি দিয়ে এসে দেখাবো। ক টাকা বিল করেছিস বাবু? 328 টাকা। ওটা খালি পিসের মধুমার দোকানে। আর দুধ ফুড সব মিলে 384 টাকা। 184 টাকা? ইয়া দুধ আর ওইদিকে পাউরুটি, পাউরুটি 34 টাকা। তোর দাদা ভাই দেখো সকালবেলা কি এনেছে, কারোর মুখে স্বাদ। সকালবেলা গিয়ে আমাকে বাদ দিয়ে এত জল ঘাটলে হবে না বলো? সারাদিন যদি জল ঘাটি, কেউ করার মতন কেউ নেই, ধরেও না কেউ। আচ্ছা হাসছো না কাজ? কেউ তো কাজ ধরেও না। এ যদিও বা আগে করতো, এ আগে ছোটবেলায় করতো, ঘর ঝাড় দিত, ঘরটা মুছতো। এখন ঘর মুছ লাগে না তো? এইটা ডিউটি ছিল, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছার ডিউটি ছিল। কিন্তু যেহেতু যত দিন যাচ্ছে তত পড়ার চাপ বাচ্চা থেকে, আমি বাদ দিই, তোরা করতে হবে না। ঠাকুর পুজোটা দিত আমাকে বলতে পারবো না, আমি সকাল থেকে বসে বই পড়ি। বোনকে বলতে পারো, ওই জন্য তোকে আর কিছু বলি না, ওই জন্য তো তোকে কিছু বলি না। এই যো সকালবেলা নিয়ে এসছে খাসির মাংস। না চর্বি কেন তো? কোথায় বাবু চর্বি নেই তো? কোথায় বাবু? এই যে এটুকু তো থাকবেই রে। কত দিনছ? 1 কিলো নিয়ে। ওই দেখো চর্বি কত। আরে বোকা, এগুলো এই যে এগুলো মাংসের সঙ্গে দেই, এটুকু তো চর্বি তো মাংসের সঙ্গে দেই। দেখ দেখি নে রে, এটা তিনটে আছে ওখানে তো। এবার দাও দিয়ে কাটা যায় বল দেখি। হ্যাঁ তো কম আছে একটু। এই যে মাংস দুবেলা হবে। হ্যাঁ বাবা 1 কিলো মাংস তাও বলছো, দেখো পিস দেখো। কিন্তু মুরগির মাংস 1 কিলো আরো বেশি হয়ে যেত না? ভারি বেশি। 800 টাকার মাংস, 800 টাকার মাংস আমরা দুবেলা চালাতে পারছি। ছেলেটা অনেকদিন ধরে মাংস মাংস খাওয়া হবে তো। আমাদের তো সেরকম ভাবে খাসি মাংসটা আনা হয় না, তোমরা তো দেখেছো ভিডিওর মধ্যে আমরা সেরকম খাসি মাংসটা আনি তো। যেহেতু সবারই শরীরটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই জন্য এমনি আনা হলো। সেরকম কিছু রান্না করবো না, কারণ এই যা রান্না করছি আমার ছেলে মেয়ের এতেই হয়ে যাবে। গিয়ে মটন ডাক বাংলা করবো না, কষা করবো? না না শুধু ঝোল বাবু। মটন কিন্তু ডাক বাংলা করে না, ডাক বাংলা করবো না। মা এত সুন্দর, মানে পুরো একদম রিয়াজি। 800 টাকা কিলো না, এমনি এমনি মাংসটি খুব ভালো দেয়। তো আজকে শুধু মাংস ঝোল করবো, কারণ আজকে যা মাংস রান্না করবো আমার ছেলে মেয়ের আর কিছু লাগবে না, ওরা এই মাংস দিয়েই খাবে, আর কিছু লাগবে না। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ফুলকপি দিয়ে পেঁয়াজ কুলি, দেখলাম 2-4 পেঁয়াজ ছিল। ফুলকপি দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে একটু ভাজা করবো, আর কালকে ডাল আছে তো ওই দিয়ে হয়ে যাবে। এই দেখো মশলা তো আমার কাটা হয়ে গেছে। আলু মাংসের, মাংসের থেকে মাংসে আলু বেশি। হ্যাঁ আলু তো ভালো লাগে খেতে, পেঁপে দিত একটা। মাংসের থেকে মাংসের আলু বেশি চাই। না মটনের তরকারিতে পেঁপে ভালো লাগে, পেঁপে দিলে পুরো খি গলে খির হয়ে যাবে। ওইভাবে দেয় না পেঁপেটা। না আমি দিদি মটন মটন দিব না, পেঁপে যা টেস্ট লাগে না। আর এই যো এখানে হচ্ছে, এই যে আমার, এই যে সকালবেলা এক কাজ করো, এখন খাবো না তাহলে, একবার মটনটা করো তখন খাবো।
আমি করে দিচ্ছি ডিম এখন করে দিচ্ছি আমি কোয়াটার পাউডার উঠে দিয়ে ডিম টোস্ট করে দেবো দেখে এই যে দুটো ডিম নিয়েছিলাম আমি এখন এরা যা নাটক করছে তারা ডিম সিদ্ধ খাওয়ার ওই যে আমি করে দিচ্ছি আমি বোনের জন্য দুটো লাল প্যাকেট আনতো কেন না ছিল না পরে পেয়ে যেতাম চলো আর কথা বললো আমার এর সাথে বকা বকা বললাম আমার দিন একদম মানে চলবে না আমার এখন অনেক কাজ আছে এগুলোকে দেখে আসি আর রান্না তো বললাম সেরকম কিছু করবো না ভাত করবো মাংস করবো আর এই ফুলকপি আলু আর এই দিয়ে এই যে কি বলে পেঁয়াজ করে দিয়ে ভাত তো এই রান্নাই করবো আর কিছু করবো না ডাল আছে শীতকালের জিনিস পাঁচ দিন রাখলেও কিচ্ছু নষ্ট হয় না কিন্তু তবু পাঁচ দিনও তো খাই না হয়তো বাসি থাকলে পরের দিন খাই এর বেশি খাই না যাই বলছি কোনটা ভুলে গেছে এই যে দেখো ডিম টোস্ট আমি বারণ করলাম করতে না এই যে করে নিয়ে আসলো দুই ভাই বোনে এই যে খাচ্ছে আমি সকালবেলা এই যে জেলি দিয়ে জ্যাম ছিল জ্যাম দিয়ে আমি দু পিস পাউরুটি খেয়েছি একটা মতো লাগিয়ে দুটোর মতো জোড়া লাগিয়ে খেয়েছি আর কফি খেলাম আর এই যে দেখো বারণ করলাম যে বাবু খেয়ে নে এমনি করেই শুনলো না আমি খাবো না তুই খা ভালোই তো করেছিস বাবু সবই তো বাবু একটু একটু করে বাবু কাজ রান্নাটাও শিখবি বাবু এবারে না রান্নাটাও শিখলে বাবু আমি বিছানায় পড়ে থাকলে তুই রান্না করতে পারবি বাবু কেন লস কেন আমি যদি বিছানায় পড়ে থাকি তোরা তো তুই করে তো ভাত তো ফুটিয়ে তুই এক তরকারি ভাত তো করে খেতে পারবি এই যে দেখো হ্যাঁ তোর বাবা তো কিছুই পারে না তোর বাবা সেদ্ধ ভাত তখন করতে পারে না কেমন ফুলটুসি এই ফুলটুসি এই খাওয়ার বেলার মুখ তখন ভালো লাগে আর ভাত খেতে গেলে বলে কি মুখ দিয়ে ভাত ঢুকছে না মুখে স্বাদ না এই কথা বলে মুখে স্বাদ থাকে না না মা আমার ভাত খেলে মুখে স্বাদ থাকে না না মা বলছিস না কেন কথা লজ্জা লাগছে আরে যে দেখো আমি একদম স্তব্ধ হয়ে গেছি আমার ঠান্ডা লেগেছে আমি একদম শব্দ ধরে গেছি মানে একদম কি বলবো একদম চুপচাপ হয়ে গেছি ঠান্ডা লেগে গিয়ে একদম চুপচাপ হয়ে গেছি একটা জলের বোতল দিয়েছি ওদিকে দেখো টিভি চালিয়ে নিয়েছে আর এই কম্পিউটার চালিয়ে নিয়েছে আর এদিকে বসে আরাম করে খাচ্ছে আর আমি যে খাটের উপর বসেছি আর আমার উঠতে ইচ্ছে করছে না খাটের উপর বসলে না এখানে একটু রোদ পড়ে রোদের মানে পিচ্ছার মতো রোদটা লাগে আর বেশ ভালোই লাগে চলো রান্না করে যাই এবার ভাত বসাই আর এক গ্যাসে মাংসটা বসাই কই তোমার হলো মাংস কত দূর সব রান্নাই হয়ে গেছে ও সিটি মারবা দিয়ে দিয়েছি আর এই গরম জল করে দিচ্ছি গরম জলটা জানি না ঠিকঠাক ঠিকই আছে বেশি মনে হয় না ঠিক হবে জায়গায় তো দেখছি না আমি শিশু করবো কি রে আমি তো জায়গায় দেখছি না কিসে জায়গা দেখছো না মাংস দিলাম তো এর পুরো ভরে গেল এবারে এই আলুগুলো তো এতগুলো হবে এর মধ্যে একটু নাড়িয়ে এবার খালি বসাবো আর একটু তাহলে জল গরম করে দিয়ে দেবো সামান্য বল নাকি জল আবার উঠবে কি জানি তোর বাবা আবার বেশি জল হলে প্যাকার প্যাকার করে প্যাকার প্যাকার ভালো লাগে না শুনতে খাবো কি মুখে একটু পরিমানে স্বাদ নেই এই যে রান্না করছি একটু পরিমানে মুখে স্বাদ খাওয়ার কোনো ইচ্ছেই নেই দেখা যাক রান্নার পরে কতদূর কি ভালো লাগে যাই হোক প্রেসার কুকারে পুরো টুপু টুপু হয়ে গেছে গিয়ে জানি না এটা কি অবস্থা হবে সিটি পড়বে কি না ও সিটির থেকে উঠে যাবে গিয়ে চলো রান্না এটা আমার হয়ে এটা হয়ে গেলে কড়াইতে ঢেলে ওইদিকে খাবারটা বেড়ে দিয়ে মানে বাবা যেহেতু বাবার জন্য বাড়বো তো বেড়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো বেড়ে ছেলে আবার নিয়ে যাবো ওই বাড়িতে চলো দেবো না দেবো না আমি তো বললাম যে আজকে যা রান্না করেছি আজকে আমার ছেলে মেয়ে কেউ ভাজা নেবে না আর এই যো খাওয়া দাওয়ার নিয়ে সব গুছিয়ে ফেলেছি এখানে একটু স্যালাড কেটেছি এই যে এখানে শশাটা ছিল না শশাটা কেউ খাবেও না তাই আমি মানে নিয়ে বেশি কি মানে রাখি না শশাটা খুব কম
তো শশা বাদ দিয়ে কেটেছি। এখানে হচ্ছে কি বলে এটা সব গোলমাল পাকি যাচ্ছে। এখানে হচ্ছে এটা টমেটো আর হচ্ছে ধর পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ, আর এখানে যে আছে হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু, ওটা হচ্ছে বাপের বাড়ির গাছের লেবু। আর এই যে বন্ধুরা মাংসটা, এই যে মাংসটা এখন এরকম একটা ব্যাপার হয়ে এসছে, এই যে। তো আমার ছেলে মেয়ে এটাতেই হয়ে যাবে, যা রান্না করেছে আশা করি এটাতেই ওদের খাওয়া হয়ে যাবে। আমাকে তিন পিস দেব। ওরে বাবা রে বাবা, ওকে তিন পিস দেব। আর দইয়ের একটু ব্যবস্থা করা আছে, দইটা ছেলে আনছে, ব্যাস তারপরে খাওয়া দাওয়া নিয়ে বসবো। ভাত বাড়া হয়ে গেছে, ছেলে আসছে, ছেলে বলে আমি আসছি তুমি ভাত বাড়তে থাকো, তো ছেলে আসছে। আর এই যে ডাল দাদাভাই খাবে, তো চলো আমরা একটু, আমি আর ছেলে একটু পরে খাবো, এদের এদের দিতে থাকি, এরা খেতে থাকুক। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, আবার পরে একটু একটু পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তোমাকে সবাই দেখতে চায় মা, বলে পুচকি কি একটু মাঝে মাঝে দেখাবে। মা তুমি কি সেলিব্রিটি হয়ে গেলো? মা দেখি মা দেখি দেখি, বাবারে তা তোমাকে সবাই ভালোবাসে মা। কোনটা মা ভালোবাসে? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তুমি একটু মাংসটা খেয়ে দেখো কেমন হয়েছে রান্নাটা আজকে, একটু মুখে দিয়ে দেখো। আর তোমরা দাদা ভাই ওই যে ডাল দিয়ে, ওর একটু আর একটু কিছু নালো হয় না, তাই ডাল দিয়ে রেখে দিয়ে নিচে। এটা কি ভাজা? ফুলকপি আলু পেঁয়াজকুলি ভাজা। আর এই যো ছেলেকে দিয়ে একটু দই আনালাম, দইটা খাওয়া আমার উচিত না কিন্তু গলায় ভীষণ কাশি হচ্ছে। তুমি খাবো না মা দই? আট টেনে টেনে খেতে হবে, কেমন হচ্ছে? আরেক পিস মাংস দেবো তো মা, আর খেয়ে নেবো তারপরে দেবো। আচ্ছা ঠিক আছে, তো খাও আলুটা। ঠিক আছে আর দুটো ভাত দি, এটুকুনি ভাতেই? আর একটা স্যালাড দেবো? স্যালাডও দেবো না? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কি নেবে স্যালাডে তুমি? একটা পেঁয়াজ না শশা নেই মা? পেঁয়াজ দেবো, পেঁয়াজ ঝাল খেতে পারবি তো মা? হ্যাঁ একটু ঝাল হবে কিন্তু, খাবে না? তারপর নিয়ে ফেলে দেবা তুমি। আচ্ছা তাড়াতাড়ি ভাতটা ভালো করে মেখে খেয়ে নাও।